এইচএসসি পরীক্ষার্থী 2020 অর্থাৎ যারা গত বছর এইচএসসি পাস করেছে তাদের জন্য শিক্ষা বোর্ড একটি সুসংবাদ দিয়েছে। সুসংবাদ বলতে আসলে সার্টিফিকেট বিতরণের তারিখ ঘোষণা করেছে। তো কোন জেলার শিক্ষার্থীরা কবে সার্টিফিকেট পাবে বা কোন জেলার জন্য কি নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড আমি সেটা বলছি, তারপরে তোমরা স্কুল থেকে সরি কলেজ থেকে তোমরা সেই সার্টিফিকেট তুলে নিতে পারবা। অর্থাৎ শিক্ষা বোর্ড থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে এবং সেই নির্দেশনায় বলা হয়েছে, একটা ডেট বেঁধে দেওয়া হয়েছে, এক এক জেলার জন্য এক এক তারিখ দেওয়া হয়েছে এবং সেই তারিখে সেই জেলার যতগুলো কলেজ আছে সেই কলেজের প্রিন্সিপালদের শিক্ষা বোর্ডে এসে সনদ সংগ্রহ করে নিয়ে যেতে বলেছে এবং প্রিন্সিপাল সাহেবরা তারা সনদ সংগ্রহ করে কলেজে নিয়ে যাওয়ার পর সেই সনদ তোমরা যারা শিক্ষার্থী রয়েছে তোমরা সেই সনদ তুলে নেবে। তবে অবশ্যই আমি তোমাদের বারবার একটা বিষয় মনে করিয়ে দিই, যেটা শিক্ষকরা এই বিষয়টা অন্যায় করেন শিক্ষার্থীদের কাছ থেকে, সেটা হচ্ছে সনদ নিতে, সার্টিফিকেট তুলতে, সেটা স্কুল হোক আর কলেজ হোক, সার্টিফিকেট স্কুল থেকে নিতে বা কলেজ থেকে নিতে কোনো টাকা পয়সা লাগবে না। কারণ কেন লাগবে না, কারণ এই যে সার্টিফিকেটের ফি, এটা কিন্তু তোমরা যখন ফর্ম ফিল আপ করেছো এই ফর্ম ফিল আপের সঙ্গেই কিন্তু সার্টিফিকেটের ফিটাও শিক্ষা বোর্ড নিয়ে নিয়েছে। সুতরাং ফি কিন্তু আলাদাভাবে কোনো সনদ তোলার জন্য কোনো ফি লাগবে না। এখন কলেজ যদি তার উন্নয়ন ফান্ডের জন্য, দেখা যাচ্ছে কলেজের উন্নয়নের জন্য শিক্ষার্থীদের এই সনদ দেওয়ার বিপরীতে 50-100 টাকা দাবি করতে পারে, তো এইটা আলাদা ইস্যু। কিন্তু সরকারি নিয়ম নাই যে টাকা নেওয়ার, ঠিক আছে? আমি আশা করি বিষয়টা বুঝিয়ে বলতে পেরেছি। এখন আমি জানিয়ে দিচ্ছি যে কোন জেলার শিক্ষকরা অধ্যক্ষরা আসলে কবে ঢাকা শিক্ষা বোর্ডে এসে তাদের সনদ নিতে পারবে সেটা আমি জানিয়ে দিচ্ছি। ঢাকা মহানগরের কলেজগুলোর অধ্যক্ষরা আগামী 14 তারিখে আসবে, এই মাসের 14 তারিখের জন্য, সেই একটা দিনেই কিন্তু আসতে হবে, যে জেলার তারিখ যেই দিন সেই দিনই কিন্তু সেই জেলার অধ্যক্ষদের আসতে হবে, অধ্যক্ষ অথবা তার প্রেরিত প্রতিনিধি। এক্ষেত্রে ঢাকা মহানগর 14 সেপ্টেম্বর, ঢাকা জেলা 15 সেপ্টেম্বর, ফরিদপুর 16 সেপ্টেম্বর, রাজবাড়ি 19 সেপ্টেম্বর, গোপালগঞ্জ 20 সেপ্টেম্বর, মাদারীপুর 21 সেপ্টেম্বর, শরীয়তপুর 22 সেপ্টেম্বর, নারায়ণগঞ্জ 23 সেপ্টেম্বর, নরসিংদী 26 সেপ্টেম্বর, গাজীপুর 27 সেপ্টেম্বর, মুন্সিগঞ্জ 28 সেপ্টেম্বর, মানিকগঞ্জ 29 সেপ্টেম্বর, টাঙ্গাইল 3 অক্টোবর এবং কিশোরগঞ্জ 4 অক্টোবর। আর 4 অক্টোবর সনদ সংগ্রহ করার জন্য তার প্রতিনিধি আসতে হবে, কলেজগুলোর প্রতিনিধি। এবং এক্ষেত্রে কলেজের অধ্যক্ষদের প্রতি শিক্ষা বোর্ড বলেছে যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের মূল সনদপত্র গ্রহণ করার জন্য কতজন ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে তার বিবরণ সহ নিজে অথবা দায়িত্বশীল প্রতিনিধিকে প্রাধিকারপত্র দিয়ে 3টি নমুনা স্বাক্ষর সত্যায়িত সহ সনদপত্র গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। অধ্যক্ষ অথবা ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজের অথবা প্রেরিত প্রতিনিধির বেলায় অর্থাৎ উভয় ক্ষেত্রেই গভর্নিং বডির সিদ্ধান্তের কপি সহ মূল সনদপত্র গ্রহণের জন্য আবেদনের ওপর গভর্নিং বডির চেয়ারম্যান অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের প্রতি স্বাক্ষর অবশ্যই আনতে হবে, অন্যথায় মূল সনদপত্র প্রদান করা সম্ভব হবে না। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, যারা প্রিন্সিপাল স্যারেরা যারা এই বক্তব্য শুনছেন আপনাদের জন্য এই নির্দেশিকা, এবং আমি এই নির্দেশিকার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এবং আমাদের এডুকেশন ক্লাব গ্রুপ পেজেও আমার দেওয়া আছে, আপনারা সেখান থেকে নির্দেশিকাটি নিয়ে নিতে পারেন, আপনাদের যদি প্রয়োজন হয় ডাউনলোড করে নিয়ে নিতে পারেন।